রোজ 8 ঘন্টা করে কাজ করে যদি মালিকের কাছে প্রশংসার পাত্র হতে পারেন, তাহলে কি ভেবে দেখেছেন 12 ঘন্টা কাজ করে কেন আপনি নিজেই মালিক হতে পারেন না? চাকরি করে সুষ্ঠুভাবে আমরা জীবন যাপন করতে পারবো, কিন্তু কখনোই আমাদের লক্ষ্য এবং আমাদের স্বপ্নকে পূরণ করতে পারবো না। স্বপ্ন এবং লক্ষ্যকে পূরণ করার জন্য দরকার মনের মতো একটি ব্যবসা করা। শুধুমাত্র ব্যবসা করতে চাইলেই হবে না, তার সঙ্গে চাই আপনার সঠিক সন্ধান, যেখান থেকে আপনি মনের মতো আইটেম কিনে মনের মতো একটি ব্যবসা করতে পারবেন। বর্তমানে প্রফিটেবল ব্যবসাগুলির মধ্যে কুর্তির ব্যবসা অন্যতম। আজ আমি আপনাদের কলকাতার বুকে এক কারখানার সন্ধান দেব, যেখান থেকে খুবই চিপ প্রাইসের মধ্যে কুর্তি কিনে আপনারা ব্যবসা করতে পারবেন মনের মতো। চলুন শুরু করা যাক। আর সর্বদাই বাঙালি হয়ে বাংলায় দেখুন, বাংলাকে ভালোবাসুন। আর যে কোনো জায়গা থেকে কোনো কিছু আইটেম বা কোনো কিছু প্রোডাক্ট কিনবার সময় আগে ভালো মতো ভেরিফাই করুন, রিসার্চ করুন, তারপরই কিনুন। কারণ সেই মুহূর্তে আমি থাকবো না, আপনাকেই থাকতে হবে এবং সম্পূর্ণ ডিলিংস আপনাকেই করতে হবে। সম্পূর্ণ ভিডিও দেখবার পর যদি আমার দেওয়া তথ্য পেয়ে আপনার একটু উপকার হয়েছে বলে মনে হয়, তাহলে অতি অবশ্যই লাইক করতে ভুলবেন না। মনে রাখবেন, এই সম্পূর্ণ উদ্যোগ আর সম্পূর্ণ প্রয়াস শুধুমাত্র আপনাদের জন্যই। চলুন তাহলে শুরু করা যাক, দেখে নেওয়া যাক আজকের নতুন মার্কেটের নতুন সন্ধানটি। আপনার নাম? দীতি গুপ্তা। আচ্ছা, আপনার নাম? ঋতুশ্রী দাস। আচ্ছা, আপনার শপ নেম কি আছে? টেডিস কুর্তি। আচ্ছা, এর ঠিকানা কি আছে? এটা আপনার দমদম আছে, মেট্রো স্টেশনের একদম কাছে, লক্ষ্মীনারায়ণ মন্দিরের অপোজিটে। আচ্ছা, দমদম লক্ষ্মীনারায়ণ মন্দির যে রয়েছে তার অপোজিটে। আচ্ছা, যদি কেউ চান যে হাওড়া থেকে আসবেন, কি করে আসবেন? ওখান থেকে বাসে আসতে পারেন, ট্রেনে আসতে পারেন, মানে মোটামুটি দমদমে এসে গেলে এখানে লক্ষ্মীনারায়ণ মন্দির দমদমের সামনে আসলে আমাদের লোক আছে, পিক আপ করে নেয়। আচ্ছা, নাম্বার তো দেওয়াই থাকবে, ফোন করলে একটু। হ্যাঁ, একদম। আচ্ছা, তো আজকে মূলত কি দেখাবেন আপনি? আজকে আমাদের যেহেতু পুজো গেল, এবার উইন্টার কালেকশন শুরু হচ্ছে, যেহেতু শীতকাল আসছে, আমি উইন্টার কালেকশনও দেখিয়ে দেবো, কম রেঞ্জের কুর্তিও দেখিয়ে দেবো, কিছু গাউন দেখিয়ে দেবো, কেননা সামনে বিয়ের সিজন রয়েছে, সেক্ষেত্রে গাউন দেখিয়ে দেবো। এই কালেকশনের উপরেই আমি দেখাবো। আজকে স্টার্টিং প্রাইস থাকবে 85 রুপিস। 85 থেকে থাকবে, তো দেখেন তাহলে প্রথম থেকে কি আছে, তারপর বাকি কথা ফিরে আসবে। 85 অনলি এটা। দেখো, এটা দেখো, সামনে গুজরাটি ওয়ার্ক করা যাচ্ছে, দেখো এটা দুর্গা প্রিন্ট রয়েছে, এটার মধ্যে দুটো প্রিন্ট আসবে, একটা হচ্ছে বুদ্ধা আর একটা হচ্ছে দুর্গা, ঠিক আছে? এটা দেখো, এরকম পুরো টোটাল প্রিন্টটা যাচ্ছে, আমি ব্যাক পোর্শনটাও দেখিয়ে দিচ্ছি, এই দেখো ব্যাক পোর্শন যাচ্ছে এটা, ঠিক আছে? অনলি 85। মোটামুটি আমরা একটু ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি, কিন্তু অনেকের রিকোয়ারমেন্ট থাকে কি একটু কমের কমের কুর্তি দেখানোর জন্য, সেই জন্যই আমরা এই 85 এর কুর্তিটা দেখানো, ঠিক আছে? এটার লেন্থ 40 অবধি থাকবে, 42 থাকবে না, এটার লেন্থ 40 অবধি থাকবে। এটা চারটে কালার এসে যাবে, কিন্তু আমি একটা করে দেখাচ্ছি, ভিডিওটা না হলে অনেক বড় হয়ে যাবে, সেক্ষেত্রে আমি একটা করে দেখাচ্ছি, ঠিক আছে? এরকম কালার আসবে, দেখিয়ে দিই হাতের সামনে আছে যখন, সেম প্রাইসের মধ্যে দেখো এরকম কালার অপশন তোমরা পেয়ে যাচ্ছ। সামনে দেখো বোতাম দেওয়া থাকলে বোতামও পাবে, আবার এরকম দেখো গুজরাটি স্টিচও পাবে, যেরকম চাও। এই একটার মধ্যে যে কটা ডিজাইন আর কি হয়, 85 এর তো মেনলি খুব একটা ডিজাইন করা সম্ভব না, আর সত্যি কথা বলতে গেলে 85 এর মাল সেরকম আর কেউ নেয় না, আসে জাস্ট দেখে, কিন্তু একটু রেঞ্জের মালই সবাই নেয়। কেননা একটা জিনিস পড়তে হবে তো, একটা কাপড়ের তো একটা কস্ট থাকে না, কাপড়ের কস্ট থাকে, তার মধ্যে মেকিং থাকে, সেলাই থাকে, যারা কাপড়ে অরিজিনাল ম্যানুফ্যাকচারিং করে তারা জানে। আচ্ছা, এই একটা কুর্তি দেখো, এটা হচ্ছে লখনউ চিকনের ওপরে, ঠিক আছে? এই যে চিকন, এই কাজটা দেখছো, এটা লখনউ চিকনের ওপরে খুব চেনা পরিচিত একটা কাজ, আমরা বহু বছর ধরে এরকম কুর্তি পরি এবং এখনও ট্রেন্ডটা রয়েছে। এটা যাচ্ছে পুরো কটনের ওপরে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো দেখো। আর এখানে দেখো একটা কাঠের বোতামের কাজ যাচ্ছে, এটারও তোমরা চারটে করে কালার অপশন পেয়ে যাবে। এটার দাম থাকবে তোমার 105 টাকা। হ্যাঁ, 105, অনলি 105, 105 টাকা। সাইজ হবে এটা 40, খুব জোর হলে 42, এরকম মানে 38 থেকে 40 অবধি যারা মানে আছো তারা এটাকে মানে পাবে, তাদের অসুবিধে নেই। এইগুলোর এরকমই সাইজ আসে, মিডিয়াম আর লার্জ, এই দুটো মিডিয়াম আর লার্জ এইরকম সাইজ আসে।
কালেকশন তো প্রচুর রয়েছে কালেকশন প্রচুর রয়েছে আমি একটা একটা করে পিস দেখিয়ে দিচ্ছি দেখো এইটার দাম পড়বে 110 টাকা এইটার দাম পড়বে 110 টাকা প্রিন্টেড এরকম প্রিন্টেড এর মধ্যে তোমরা 20টা মতন প্রিন্ট পেয়ে যাবে 20টা মতন হ্যাঁ অন্য 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 প্রিন্ট থাকবে 20 পিস মতন প্রিন্ট তোমরা পেয়ে যাবে এইটার দাম থাকবে মাত্র 110 টাকা ঠিক আছে এটারও চারটি কালার অপশন পেয়ে যাবে দেখো এইটার সামনেটা দেখো পুরো সিকোয়েন্সের উপরে কাজ করা টু টোন কালারের উপরে রয়েছে এইটার দাম থাকবে 115 টাকা এইটার দাম থাকবে 115 টাকা আমি 80-85 দেখিয়েছি 105 দেখিয়েছি 110 দেখিয়েছি এটার দাম থাকবে 115 টাকা ঠিক আছে ইন্টারলক কি থাকবে এটা না এগুলোর মধ্যে ইন্টারলক আসবে না ইন্টারলকে যেগুলো আসবে আমি অবশ্যই দেখিয়ে দেব আচ্ছা এই যে কুর্তিটা তোমরা দেখছো এটার দাম থাকবে অনলি 100 অনলি 100 100 টাকা এই যে কুর্তিটা দেখছো এটার দাম থাকবে অনলি 100 100 টাকা দেখো এখানে গুজরাটি টিস করা এই দেখো নিচেও দেখো সুন্দর গুজরাটি টিস্ট করা রয়েছে এটার দাম থাকবে 110 টাকা কটন খাদির মধ্যে আছে হ্যাঁ খাদি খাদি কটন আর খাদি মিক্স রয়েছে নিচটায় পুরোটা মিরর ওয়ার্কে যাচ্ছে আচ্ছা এটার দাম পড়বে 125 টাকা এটার দাম পড়বে 125 টাকা দেখে নাও এটার দাম পড়বে 125 টাকা হ্যাঁ নেক্সট দেখাচ্ছি দেখো এটার দাম পড়বে 140 টাকা 140 দেখো এখানে খুব সুন্দর একটা সিকোয়ে মানে মিরর ওয়ার্কের কাজ করা রয়েছে এটার দাম পড়বে 140 টাকা এক্সেল সাইজ হ্যাঁ 140 ঠিক আছে দেখো এটা ডবল এক্সেল সাইজ ডবল এক্সেল মধ্যে হ্যাঁ এটা ডবল এক্সেল মধ্যে সিকোয়েন্স এর দাম পড়বে 150 টাকা এর দাম পড়বে হ্যান্ডওয়ার্ক আছে অল ওভার হ্যান্ডওয়ার্ক রয়েছে এর দাম পড়বে 150 টাকা সবকিছুর কালার অপশন তোমরা পেয়ে যাবে ঠিক আছে প্রত্যেকটা চারটে করে কালার অপশন থাকবে বাট এখন তো দেখানো চারটে কালার অপশন দেখানো সম্ভব না আমরা একটা করে দেখিয়ে দিচ্ছি আচ্ছা এইটা দেখো টিপিল এক্সেল সাইজ এটা টিপিল এক্সেল সাইজ এটার দাম পড়বে 160 টাকা এটার দাম পড়বে 160 টাকা 160 only প্লাজো সেট দেখো প্লাজো সেট দারুন কালেকশন এটা কুর্তিটা সঙ্গে দেখো প্লাজোটা পুরো চিকনের ওয়ার্ক করা এর দাম পড়বে 250 টাকা এর দাম পড়বে 250 টাকা টোটাল সেটটার দাম পড়বে 250 টাকা এটা 42 এক্সেল দেখো পুরো এমব্রয়ডারি ওয়ার্কের উপরে প্লাজো সেট টোটালি এমব্রয়ডারি ওয়ার্ক করা রয়েছে হ্যাঁ পুরো কাজ করা রয়েছে দেখো প্যান্টেও কাজ করা রয়েছে এটা লেন্থটা দেখিয়ে দাও দেখো এমন নয় যে খুব একটা ছোট দেখো কতটা ঘেরে আসছে মানে 250 এর থেকে বেশি কিছু দেওয়া যায় না 250 ঠিক আছে এটার দাম পড়বে 250 অনলি 250 দেখো এই একটা কুর্তি দেখো এটার দাম পড়বে 130 টাকা এটার দাম পড়বে হ্যাঁ 130 অনলি 130 টাকা এটার দাম পড়বে 150 টাকা দেখো পুরো হ্যাঁ পুরো এমব্রয়ডারি দেখছো ভরা ওয়ার্ক করা রয়েছে ডাবল এক্সেল এর সাইজ রয়েছে 150 টাকা অনলি 150 টাকা হ্যাঁ 150 অনলি 150 দেখো প্রিন্টেডের আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি যেটা আমি দেখিয়েছিলাম 115 টাকা আবার দেখিয়ে দিচ্ছি সরি 110 টাকা সেটাই এবার দেখিয়ে দিচ্ছি 110 টাকা দেখো অল ওভার কাজ করা আছে অল ওভার কাজ ব্যাক পুরো সেম সেম কাজ করা আছে ব্যাকেও কাজ দেখো অনলি 110 দারুন কালার প্রিন্টটা খুব দারুন এটারও চারটি কালার অপশন পেয়ে যাবে সব কিছুরই চারটি করে কালার অপশন আছে হ্যাঁ সেম প্রাইসে 110 আচ্ছা এবার দাদা আপনি বলছিলেন ইন্টারলক দেওয়া কুর্তি দেখিয়ে দিচ্ছি সমস্ত কালেকশন আমাদের কাছে থাকে দেখো উইথ পকেট পকেট রয়েছে হ্যান্ড এমব্রয়ডারি ইন্টারলক একদম দেখো ইন্টারলক এর দাম পড়বে হচ্ছে 220 220 টাকা এটার দাম পড়বে 220 এটার সাইজ তুমি 40 42 46 48 সব পেয়ে যাবে 48 অবধি পেয়ে যাবে দেখো এই একটা মাল দেখো এটা খাদির ওপরে খাদির ওপরে পুরো এমব্রয়ডারি ওয়ার্ক করা উলের এমব্রয়ডারি রয়েছে এটারও ইন্টারলক রয়েছে
দারুন কাজটা তো দারুন রয়েছে। এটারও ইন্টারলক রয়েছে, খুব স্ট্যান্ডার্ড, একদম খুব স্ট্যান্ডার্ড। এটার দাম পড়বে 330 টাকা, এটার দাম পড়বে 330 টাকা, 330 অনলি, 330। দেখো এটার মধ্যে ইন্টারলক রয়েছে, এর দাম পড়বে 320 টাকা, এর দাম পড়বে 320 টাকা। কাপড় কোয়ালিটি ফাইন হবে, আমি এরও ইন্টারলক রয়েছে। এর আগে যে আমি কাপড়গুলো দেখিয়েছি ওইগুলো একটুখানি কম, মানে কটনের কমাটা তোমরা বুঝতেই পারছো। আর এটা হচ্ছে পিওর কটন, যেটা পিওর খাদি বলবো পিওর খাদি হবে, যেটা পিওর কটন বলবো পিওর কটন হবে, ঠিক আছে। নতুন এসছে জ্যাকেট, ডেনিমের ওপরে জ্যাকেট, হ্যাঁ একদম ডেনিমের ওপরে জ্যাকেট। দাও জ্যাকেটটা দাও, এইটারও তোমরা প্লাস সাইজ অবধি পাবে, 40 থেকে আপ টু 48 অবধি তোমরা এগুলো পেয়ে যাবে, হ্যাঁ প্লাস সাইজে পাওয়া যাবে। এই মালটার দাম পড়বে 280 টাকা, অনলি 280, অনলি 280। হাতাতেও পুরো এই জ্যাকেটের স্টাইলেই কাজটা করা রয়েছে, সেম ম্যাচিং এ। দেখো প্লাস সাইজের কুর্তি, খুব ডিমান্ডিং পিস, প্লাস সাইজের কুর্তি 48-50, 330 টাকা, 330 টাকা। এটা তো ইন্টারলক আসবে, 330 টাকা, অনলি 330। দেখো এক কালারের কুর্তি, অনেক ডিমান্ডিং, এর মধ্যে এক্সেল ডবল এক্সেল সব এসে যাবে। এটা রেয়ন মেটেরিয়ালস এর উপরে রয়েছে, এটা 14 কেজি রেয়ন মেটেরিয়ালস এর উপরে রয়েছে, 110 টাকা, 110 টাকা। খাদির কুর্তি দেখিয়ে দিই, 90 টাকা, 90 টাকা। সামনে সিকোয়েন্সের কাজ, খাদি কুর্তি, অনলি 90 রুপিস, অনলি 90। ইস্কতের আমি দু রকমের ডিজাইন দেখাবো, তোমরা ইস্কত সাইড কাটটা দেখো, সাইড কাটটার এখন দাম কমে গেছে, আগে এটার দাম ছিল 280 টাকা, এখন হয়েছে 250 টাকা। অরিজিনাল ইস্কত, ইস্কত প্রিন্ট নয়। আচ্ছা এই যে এই একটা দেখছো, এটার মধ্যেও পকেট যাচ্ছে, ঠিক আছে পকেট থাকবে, পকেট থাকবে, 250 টাকা, দাম কমে গেছে, হ্যাঁ মানে এটার দাম ছিল 280 টাকা, 20 টাকা কমে গেছে, 250 টাকায় মেকিং হয়েছে। ইস্কত গাউন, ইস্কত গাউন 290 টাকা, অনেক বড় ঘে, সব সাইজ পাবে, সব সাইজের সেম দাম 290 টাকা, সব সাইজ পাবে, সব সাইজের সেম দাম, এর কালার চেঞ্জ হবে, ঠিক আছে 290 টাকা। আমি গাউন কালেকশন দেখানোর আগে আমি আরেকটা কথা বলছি, যেটা সেটা হলো খুব ভাইটাল একটা কথা, আমি একটা কাস্টমারের কাছ থেকে আমার রিভিউ পেয়েছি, আমারই কাস্টমার, হয়তো আমাকে কোনোভাবে ফোনে কন্ট্যাক্ট করতে পারেনি, সে এক যা অন্য জায়গায় ফোন চলে গেছিলো, তারা যা বলেছিল মানে ট্রেডিস কুর্তি, আমরা ট্রেডিস কুর্তিরই লোক, আমরা ট্রেডিস কুর্তির বোন হই, সামাও এটা বলেছিল, তো তাদেরকে তারা ওরকমভাবে মাল দেখানো হয়েছিল। কিন্তু আমি তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, ট্রেডিস কুর্তি একমাত্র আছে দম এয়ারপোর্ট 1 নম্বরে একটা আছে, যেটাতে আমি বসি নিজে, টেরিস কুর্তি দমদমে আছে যেটাতে ও বসে, আমার বোন ঋতুশ্রী, টেরিস কুর্তি হাওড়াতে রয়েছে, একজন দিদি বসে, তোমাদের সাথে চেনা পরিচিত করিয়ে দেবো, তার সাথেও আমার ভিডিও শ্যুট রয়েছে, এইটাই মেনলি চেনানোর জন্য। টেরিস কুর্তি কিন্তু আর কোনো জায়গায় নেই, কোনো লোকেশানে নেই, 3টে লোকেশান, এয়ারপোর্ট, দমদম, হাওড়া। এবং টেরিস কুর্তি তোমরা কার্ড দেখে, বিল দেখে তবেই তোমরা টেরিস কুর্তি থেকে, মানে এটা অরিজিনাল টেরিস কুর্তি, কেউ মুখে বললো যে টেরিস কুর্তিরই লোক আমরা, টেরিস কুর্তির বোন, এটা আমাদের শাখা প্রশাখা, এটা মুখের কথা বিশ্বাস করবে না, কারণ আমার একটা কাস্টমারের কাছে রিভিউ এসছে, সে আমাকে বলছে এরকম টেরিস কুর্তির নাম ভাঙিয়ে তারা মাল দেখানো হয়েছে, এবং সে মাল নিয়েছে, পরবর্তীতে আমার কাছে কথা হয়েছে যে দিদি এই এই ব্যাপার। তো আমি তোমাদেরকে বলছি, তোমাদের মানে উদ্দেশ্যেই বলছি যে এরকম ভুলভাল এ করবে না, কারণ আমার কাছ থেকে অনেকে মাল নিয়ে, অনেকে হোলসেল করে, এবং হয়তো আমি সবাইকে ভালোবাসি, তোমরা নিজেরাও জানো যারা আমার কাছ থেকে কাস্টমার মাল নিয়েছো, আমার কাউন্টারে ওরকম নেই কি এটাই হাত দেওয়া যাবে না, ওটাই হাত দেওয়া যাবে না, আমার পাশে বসেও মাল নেয়। এবার আমার হয়তো আমার সঙ্গে হয়তো ছবি থাকে, সেই ছবিটাকে শো করে কেউ বলছে আমি এনার বোন হই, এটাই আমার শাখা, কিন্তু নয়, কেউ আমার শাখা প্রশাখা নয়, টেডিস কুর্তি 3 জায়গায় রয়েছে। তোমরা এখন ওই জন্য বলছি, যেহেতু এর এগুলো হচ্ছে সেই ক্ষেত্রে তোমাদেরকে আমি বলছি যে তোমরা ভিজিটিং কার্ড দেখো টেডিস কুর্তির, অরিজিনাল ভিজিটিং কার্ড দেখো, বিল দেখো, টেডিস কুর্তির বিলে বিল বইতে তারা দিচ্ছে কিনা, তবেই তোমরা মাল নাও, ব্যানার দেখো বাইরের, না হলে হ্যাঁ ওরকম ভাবে তোমরা নাও, টেডিস কুর্তির বোন রয়েছে ওরকম ভাবে হয় না। আরেকটা কথা যেটা বলার,
খুব একটা আমি নিন্দা করে কথাটা বলছি, যেটা হচ্ছে দেখো আজকে আমরা হোলসেল করতে বসেছি, আমরা কিন্তু এখানে রিটেল করতে বসিনি, মানে যারা ব্যবসা করতে চাইছে তাদের জন্য আমরা হোলসেলে মাল দিচ্ছি, যে আমাদের কাছ থেকে নিয়ে তারা তাদের পরিবার চালাবে, সেই জন্য আমরা কিন্তু হোলসেলে মাল দিতে বসেছি, এখানে কিন্তু আমরা কেউ খেলা করতে বসিনি। তো এখানে অনেক আছে, অনেকেই ছোটো ছোটো দুটো তিনটে মানে কী বলবো কুর্তি ফুর্তি নিয়ে ভিডিও শ্যুট করে দিচ্ছে এবং তারা ভিডিওতে বলছে অনলি দু পিস মাল নেওয়া যায়, মানে ওদের কাছে কোনো কথা নয় যে 5,000 টাকার মাল নিতে হবে কি 10,000 টাকার মাল নিতে হবে কি 3,000 টাকার মাল নিতে হবে, এইগুলো না, স্রেফ দু পিস মাল নেওয়া যায়। তাহলে আর রিটেল কাউন্টারের সঙ্গে হোলসেলের কী তফাৎ থাকলো, রিটেল কাউন্টাররা বেচবে কি তাহলে? তা নিজের জন্য তো আমি দু পিস নিয়ে পড়তে পারি, নিজের জন্য দু পিস না 4 পিস নিয়ে আমরা পড়তে পারি, সেটা কোনো ব্যাপার না। আমরা যে উদ্দেশ্যে বসেছি আমাদের কাছ থেকে লোক নিয়ে তাদের সংসার তারা চালাবে, সেটাকেই তো মানুষ বন্ধ করে দিচ্ছে, সেটাই বলছে যে দু পিস মাল নেওয়া যায়। হোলসেলে কোনোদিনও দু পিস মাল নিলে তাহলে রিটেলে যারা বসে রয়েছে তারা কী করবে? সবাই জানবে যে দু পিস মাল হোলসেলে নেওয়া যায়, চলো দু পিস মাল আমি আমার নিজের জন্য নিয়ে নেবো, বলবো ব্যবসা করছি নিজের জন্য নিয়ে নেবো। সেটের থেকে দু পিস নেওয়া আর শুধু দু পিস নেওয়ার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে, ঠিক আছে? ওরকমভাবে দু পিস মাল আর আপনারাও করবেন না, কেউ মানে কেউ ব্যবসা করছেন না এমনি নিজের জন্য পড়তে চলে এলেন ওটা করবেন না, এর আগের প্রত্যেকটা ভিডিওতে আমার বলা আছে, এখন আমি আবার বলছি, এটা আমার প্রচণ্ড বাজে লাগে, কারণ আমরা বসেছি অন্যদেরকে ব্যবসা করার সুযোগ করে দিতে, অনলি হোলসেল মানে অন্যদেরকে যারা রিটেলে ব্যবসা করে তাদের জন্য আমরা বসে রয়েছি, তাদেরকে আমরা দিতে পারি, কিন্তু যারা নিজের কেনার জন্য দু পিস নিয়ে চলে গেল হয় না এটা। তো অনেক কথা বলে ফেললাম, এবার আমি পরবর্তী কালেকশনে যাই। আর যারা আমার নাম ভাঙিয়েছো তাদের উদ্দেশ্যে বলি, নাম ভাঙিয়ে টেডিস কুর্তি হওয়া যায় না, তার জন্য একটা নিজের মোটামুটি অভিজ্ঞতা লাগে, নাম ভাঙিয়ে করো না, তোমরা নিজেদের মতন করে করো, তোমাদের প্রত্যেকজনের প্রতি আমার আশীর্বাদ রয়েছে, কিন্তু তোমরা নিজেদের মতন করে করো, নাম ভাঙিয়ে করো না প্লিজ। আচ্ছা এই একটা কুর্তি দেখো, জ্যাকেট কুর্তি 360 টাকা, জ্যাকেট কুর্তি 360 টাকা, জ্যাকেট কুর্তি 360 টাকা। দেখো এই একটা জ্যাকেট কুর্তি, এরই একটা কম প্রাইসের মাল হচ্ছে মার্কেটে, এইটা আমার অরিজিনাল জ্যাকেট কুর্তি, তোমরা যেটা আগে নিয়ে গেছো জানো, এইটারই দেখো এইটার মালটা, এটা 440 টাকা, হ্যাঁ হ্যাঁ এইটা 440 টাকা, এটা কিন্তু আমার কাছে অরিজিনাল মালটা, এটা 440 টাকা, বহু বিক্রি করেছি পুজোর সময়, এখনো চলছে মালটা, আবার ওই জন্য আমি দেখিয়ে দিলাম আর কি। হ্যাঁ এটা এক্সেল ডবল এক্সেল সবই থাকে, ডবল এক্সেল এর প্লাজো সেট, দেখো ডবল এক্সেল এর প্লাজো সেট 420 টাকা। হ্যাঁ সঙ্গে বাদনি দোপাট্টা, সঙ্গে বাদনি বাদনি দোপাট্টা দিয়ে গাউন। দেখো আরেকটা কালেকশন দেখো প্লাজো সেটের উপরে, দেখো এই যে কুর্তিটা যাচ্ছে আর এর সঙ্গে দেখো প্লাজোটা যাচ্ছে, এটা তোমরা না 48-50 এরকমও পেয়ে যাবে, ঠিক আছে? এটা 50 সাইজেরই রয়েছে, হ্যাঁ 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 420 টাকা, ঠিক আছে? দেখো পায়েও দেখো সিকোয়েন্সের কাজ করা রয়েছে, মানে মিরার ওয়ার্কের কাজ করা রয়েছে, আর দেখো এখানটায় দেখো খুব সুন্দর দেখো উল দিয়ে পুরোটা কাজ করা রয়েছে, হ্যাঁ হ্যাঁ অল ওভার বক্স করা রয়েছে, এইটা উইভিং করা আছে, এটা উইভিং এ যাচ্ছে। দেখো এই সামনে আবার বিয়ের সিজন টিজন আসছে, তো একটু আবার একটু গর্জিয়াস গাউনের খুব চাহিদা হয়, আর একটু বড় সাইজ হলে তো কোনো কথাই নেই, এগুলো আপ টু 50 অবধি যাচ্ছে, বুঝলে তো? হ্যাঁ এটা র সিল্কের উপর যাচ্ছে, এটা র সিল্কের উপরে দেখ যাচ্ছে, দেখো এটা 500, হ্যাঁ ঘেট প্রচুর অনেক বড় প্রচুর র সিল্ক যাচ্ছে উইথ প্যাডেড, হ্যাঁ এটার মধ্যে প্যাট দেওয়া আছে, এটা র সিল্কের উপরে যাচ্ছে, দেখো পুরো সুন্দর কাজ করা, এর মধ্যে 3-4 করে কালার পেয়ে যাবে, হ্যাঁ ওই 3টার লক, এটা 500 টাকা করে, ঠিক আছে? অনলি 500। দেখো 50 সাইজের গাউন খুব ডিমান্ডিং পিস, আমি তো প্রচুর বিক্রি করি 50 সাইজের গাউন, দেখো 440 টাকা, 440 টাকা, হ্যাঁ 440, অনলি 440।
নেক্সট দেখো এই কুর্তিটা দেখো, চওড়া ঘের দিয়ে, হ্যাঁ একদম চওড়া ঘের দিয়ে কুর্তিটা আসছে, দেখো গাউন আসছে, দেখো দেখো পুরো কাজটা না, দেখো হাতা থেকে শুরু করে এরকম হতে হতে নেমেছে, খুব ইউনিক একটা কাজ, আর পুরোটাই দেখো জরির, মানে জরির ওয়ার্ক করা, সিকোয়েন্স দেওয়াই, দেখো এগুলো সিকোয়েন্স, এগুলো জরি আছে, দেখো ব্যাক পোর্শনও কাজ আছে, একদম দেখো, এই দেখো এই দেখো ভীষণ ডিমান্ড স্কার্ট সেট, দেখো এই কুর্তিটা ৪৭০ টাকা, এর দাম পড়বে ৪৭০ টাকা, অনলাইনে এই প্রোডাক্টটা খুব চলছে, এখনো হয়তো কারোর হাতে এসে পৌঁছায়নি, এই প্রোডাক্টটা প্রচুর ভাইরাল হয়েছে আর খুব দাম অনলাইনে, এই প্রোডাক্ট অরিজিনালি দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, যত নিউ স্টক ভ্যারাইটি স্টক এখান থেকে পাও, এবং তোমরা জানো লাইভের কাস্টমাররা তোমরা সবাই জানো দিদির কাছে নতুন স্টক পাওয়া যায়। আচ্ছা এইটার দাম পড়বে দেখো, ভেতরে দেখো এরকম ফিতে দেওয়া একটা ইনার আসবে, আর এর উপরে দেখো এরকম হাফ জ্যাকেট আসবে, এই দেখো অরিজিনাল মালটা এই আসবে, হ্যাঁ টোটাল সেট, এই সেটটার দাম পড়বে তোমার ৪৪০ টাকা, এই সেটটার দাম পড়বে ৪৪০ টাকা। আচ্ছা এইটা কিন্তু কটনের ওপরে রয়েছে আর এটা রিয়নের ওপরে রয়েছে, ঠিক আছে। আচ্ছা আরেকটা জ্যাকেট কুর্তি দেখিয়ে দিচ্ছি দেখো, আমি এবার একটু শীতের কালেকশানে চলে যাব, হ্যাঁ শীতের কালেকশানের আপডেটের জন্যই ভিডিওটা মেনলি করলাম, আর এই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্য। হ্যাঁ চওড়া ঘের রয়েছে দেখো, পুরো পায়ের নিচেও কাজ রয়েছে, কাজ রয়েছে, এই দেখো ওপরে জ্যাকেটটা রয়েছে, দেখো জ্যাকেটের নিচে দেখো আবার কত সুন্দর কাঠের ডিজাইন করা, এটার দাম পড়বে, হ্যাঁ এটার দাম পড়বে ৪৪০ টাকা, ঠিক আছে ৪৪০ অনলি। দেখো এটা জিন্সের জ্যাকেটটা, ঠিক আছে এটার একটা মোটা কাপড়টা হয় ওটা তোমার ৩৩০ টাকা পড়বে, আর এই কাপড়টা একটু পাতলা আছে এটা তোমার ২৯০ টাকা পড়বে, হ্যাঁ এই জ্যাকেট তো জানো স্ট্রেচেবল, এই দেখো স্ট্রেচ করা যায় স্ট্রেচেবল, আর এই হুক তো লাগাতে হয় না সামনের বাটন, এটার দাম পড়বে ২৯০, ঠিক আছে এটার দাম পড়বে ২৯০। এই হুডিগুলো দেখো, এই হুডিগুলো পড়বে ১৬০ টাকা করে, এই হুডিগুলো দেখো ১৬০ টাকার হুডি, ঠিক আছে হ্যাঁ রয়েছে, এগুলোর প্রচুর কালার অপশন পেয়ে যাবে, দেখো সোয়েটার, এই সোয়েটারটার দাম পড়বে তোমার ৩৬০ টাকা, এই হ্যাঁ এই সোয়েটারটার দাম পড়বে ৩৬০, ঠিক আছে না 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 এমন কোনো ব্যাপার নেই, কোনো বাবলিং ফাবলিং উঠবে না, এখানে আরেকটা সোয়েটার রাখলাম, কোনো রিভিউ নেই আজ অব্দি। আচ্ছা এই দেখো একটা গাউন দেখাচ্ছি দেখো, উলেনের আনারকালি গাউন, এটার দাম পড়বে ৬০০, এটার দাম পড়বে হ্যাঁ ৬০০ টাকা, খুব ভালো কাপড়, ডুপ্লিকেট কাপড় নয়, ৬০০ টাকা দাম পড়বে, কাপড় নিয়ে কোনো চিন্তা নেই, যারা নাও তারা তো জানোই, জাস্ট একটু শীতের আপডেটগুলো দেওয়ার জন্য এলাম। দেখো এখানে দেখো এই গলাটা দেখেছো, গলাটা এরকম যাচ্ছে, এরকম এর উপর নেকে যাচ্ছে জিনিসটা দেখো, আর এই হ্যাঁ পুরো স্টোন ওয়ার্ক করা রয়েছে, সাইড কাট কুর্তি, এটার দাম পড়বে ৫২০ টাকা। এটা দেখো এটা জ্যাকেট স্টাইলের ওপরে রয়েছে, এখানে বাটন দেওয়া রয়েছে, সাইড কাট রয়েছে, এটার দাম পড়বে ৬০০, হ্যাঁ ৬০০ টাকা এটার দাম পড়বে, খুব সুন্দর ইউনিক ইউনিক মানে প্রোডাক্ট তোমরা পাবে, এরই কালার পাবে, এখানে একটা দিয়ে রাখলাম সোয়েটার দেখি ২৫০ দেখো, এইটা একটা হাইনেক সোয়েটার, এটার মধ্যে এই যে যেমন ব্ল্যাক দেখছো এটার মধ্যে রেড আসবে, পিঙ্ক আসবে, ব্লু আসবে, এইটাই দেখো স্ট্রেচেবল, এই দেখো এতটা স্ট্রেচ, হ্যাঁ যেমন ফিগার অ্যাডজাস্ট হয়ে যাবে, ২৫০ টাকা
ঠিক আছে, হ্যাঁ 250। আরও শীতের কালেকশন ঢুকছে, পঞ্চু ঢুকছে, সামনে কাটা ওই মাল ঢুকছে, এখনো এখনো তো মানে সেরকমভাবে শীত পড়েনি, অলরেডি লেগে গেছে, ঢোকা শুরু হবে। আর ঠিক আছে চলো চলো আজকের মতন। হ্যাঁ, এলে পরে সেটের থেকে তোমাদেরকে দু পিস করে নিতে হবে, আমরা কুরিয়ার করে থাকি 10,000 টাকার মিনিমাম, 10,000-এর যদি কেউ নাও তাহলে আমরা কুরিয়ার করে থাকি, আর তোমাদের কাউন্টারে এসে নিলে মিনিমাম 5,000। আচ্ছা, পেমেন্ট কি আগে করতে হবে কুরিয়ারের ক্ষেত্রে? হ্যাঁ অবশ্যই, ব্যাংকে আগে আপনারা টাকা ফেলে দেবেন। টাকা পাঠালো মাল চলে গেল না? না, এরকম এখনো অবধি কিছু হয়নি, আর আশা করি হবেও না। আরটিজিএস, এনএফটি, হ্যাঁ হ্যাঁ সব সব জিপে, ফোন পে, ব্যাংক ট্রান্সফার, আমরা সঙ্গে সঙ্গে আমরা ট্র্যাকিং আইডি দিয়ে দিই, তারপরে ওরা মাল পেয়ে যায়। তখন অল ওভার ইন্ডিয়াতে, অল ওভার ইন্ডিয়া, আউট অফ ইন্ডিয়া, সব জায়গাতে যাবে, সব জায়গায় সব জায়গায়। অবশ্যই ফোন করবেন, আসবেন, অবশ্যই ভালো লাগবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সময় দেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ দুজনকেই, ধন্যবাদ।